গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ। সকাল 9টা বেজে গেছে, রেগুলারের মতো আমি আবার রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। যাই হোক, আমার ব্রেকফাস্ট এখনও বাকি আছে, আজকে আছে একটু নিরামিষ আছে, বাড়িতে ভাত টাত হবে না কিছু। তা আজকে ব্রেকফাস্টে আমার আছে দই চিড়ে, সেটা আমি ফিনিশ করে নেবো, বেশিক্ষণ লাগবে না সময় অবশ্যই, বুঝতে পারছি। ওটা খাওয়ার পর আমি অফিসের দিকে বেরিয়ে যাবো। আমার এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি অফিসে যাওয়ার জন্য যেটা টিফিন নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই। আজকে নিরামিষ ছিল, ভেজ অপশন, কিন্তু তাও একটা মানে খুব কনভিনিয়েন্ট আমার পক্ষে মনে হয়। প্রথমে এটাতে আছে আমার ব্রাউন ব্রেড, তার সাথে পিনাট বাটার এক মিনিট ফুলে, এটাতে আছে ব্রাউন ব্রেড আর তার সাথে তার মধ্যে আছে পিনাট বাটার, হ্যাঁ ব্রাউন ব্রেড অ্যান্ড পিনাট বাটার, এতে তিনটে স্লাইস অফ ব্রেড আছে, এবং তার সাথে আছে এতে ওটস, 60 গ্রাম ওটস আছে, আর এতে আছে 2 স্কোপ অফ হোয়ে প্রোটিন। টোটাল হচ্ছে এই আমার মিল আজকে, এটাই আমার অফিসের টিফিন। যাই হোক, তাহলে তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে অফিসের দিকে বেরিয়ে পড়ি। আমি এখন অফিস থেকে বাড়ি চলে এসেছি, এখন না বাবু শেষে টাটা। আমি এখন অফিস থেকে বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমার প্রি ওয়ার্কআউট মিলও নেওয়া কমপ্লিট। যাই হোক, এখন একটু বসবো, 10-15 মিনিট ওয়েট করবো, একটু রেস্ট নেবো। রেস্ট মানে কি, এমনি জাস্ট বসে থাকবো, তারপরে জিমে যাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে। আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমি যাব জিমের দিকে, ঠিক আছে। আজকে করবো ব্যাক ওয়ার্কআউট, তাহলে একেবারে ডাইরেক্ট দেখা হচ্ছে জিমে। হয়েছে হয়েছে, ঠিক হয়েছে রোহন, রোহন 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 আছে, হ্যাঁ এবার স্পিডটা বেড়েছে, অনেকটা বেড়েছে। এখন আমি চলে এসেছি জিমে, আজকে করব ব্যাক ওয়ার্কআউট। প্রথমে ব্যাক ওয়ার্কআউটে করব ওয়ার্ম আপ, তারপর ওয়ার্ম আপ করে মেন ওয়ার্কআউট শুরু করব।
টুকে টুকে চুপ এটা কি চুপ পাপকে ধাপ্পা দেয়া হয়ে গেছে চুপ চুপ এই দুষ্টু টাটা টাটা যা বাবা আমি তো এখন বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ফিডব্যাক দেওয়ার জন্য কমেন্ট করবেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে অল করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।